জাম্পারটা সামনে আছে ওখানে, জাম্পারটা কোথায় আছে? জাম্পারটা সাই সামনে সামনে ওখানে আছে। এ জাম্পারটা আমার, জাম্পারটা আমি দাদা। দাও দাও করে চলল তৃণমূলের অস্থায়ী কার্যালয়। জানা যাচ্ছে গাছ কাটাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তির পরই এমন ঘটনা। জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে আগুন লাগার পরই আগুন বিদ্যুতের তারে লেগে যায়, ভয়াবহ আকার ধারণ করে। আশপাশে বাড়ির মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ ও দমকল বাহিনী। গলসির পুরসা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, দাও দাও করে জ্বলল তৃণমূলের দলীয় কার্যালয়। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনে দেখে দৌড়াদৌড়ি শুরু করেন গ্রামের মানুষজন। জানা গেছে গতকাল থেকে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় গলসি এক নম্বর ব্লকের পুরসা গ্রামের তৃণমূলের কমল শেখ ও লালন শেখ গোষ্ঠীর লোকজন। গ্রামের পাঁচপাড়ার বাসিন্দা তথা কমল শেখ ঘনিষ্ঠ ডালিম শেখ তার বাড়ির সামনে একটি গাছ কেটে ফেলেন, সেই নিয়ে লালন গোষ্ঠীর লোকজনদের সঙ্গে বিবাদ বাঁধে কমল গোষ্ঠীর লোকজনদের। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় লালন গোষ্ঠীর পার্টি অফিসে আচমকা আগুন লাগে, দাও দাও করে পুড়তে থাকে দলীয় কার্যালয়। উল্লেখ্য, লালন শেখ গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি ও পার্থ মণ্ডলের ঘনিষ্ঠ। এদিকে কমল শেখ প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেনের ঘনিষ্ঠ। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর নামে অভিযোগ তোলেন এই ঘটনায়। কাজের জন্য একটা বড় জিসিবি ঢুকেছিল, যে আমার বাড়ির কাছে তিন চারটা গাছ মানে হেলি দিয়েছিল জিসিবিতে। আমার বাড়ি গরু টরু বাঁধিয়ে অসুবিধা হয়, বলে একটা গাছ গতকাল আমি আর কি ডাল ডালের মতো অল্প ইয়ে আছে ওটাকে কেটেছি। তো ওই পার্টির কয়েকটা ছেলে, ওই লালন গোষ্ঠীর রবির লালন গোষ্ঠীর কয়েকটা ছেলে এসে আমাকে হুমকি দেয় যে গাছটাকে কাটতে বললে এ করতে ও করতে, এ বলে পার্টির বিষয়ে দেখা করতে, পার্টিতে যাবি দেখা করবি। তো আমাকে ভয় লাগে, আমি যাইনি তো। তারপরে আজকে আজকে দুপুরের দিকে আমি মাঠ থেকে আসি, তখন ওরা কয়েকজন যেমন সাধন শেখ আমাদের পাড়ার ও সে সদস্যার স্বামী, ও আমাকে রাতে ফোন করে বলছে তুই এটা ভুল করলি, তো কেন ওদের মিটিংয়ে গেলি, জাকিরদার মিটিংয়ে কেন গেলি, আমরা রানিং আছি। কিন্তু আমি পার্টিকে ভালোবাসি, যাই করি দীর্ঘদিন, তো আমাকে এরকম হুমকি দিচ্ছে, তোকে ফাঁসানো হলো, তোকে ফরেস্টের লোক ধরবে, এ করবে ও করবে, অনেক হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে। তারপরে আজকে প্রথম আসে আমার আত্মীয় স্বজন ছিল, তবু আমাকে ধরে ফেলে, ধরে ফেলার পর আবার চলে যায় এবং 25-30 জনকে ডেকে আনে, যেমন বাড়ি, তারপরে হাসিবুল মিঠু ওরা সব আসে এবং আমাকে সাধন মারে, প্রথমে এখানে একটা ঘুষি মারে, তারপর আমার বুকে ধরে, তারপরে আমাকে মারে, আর তারপরে বাড়িকে অনেক গালিগালাজ করছিল। আর চামু মণ্ডল ও আমাকে মারে, মিঠু এরা সব এসেছিল, মিঠু, তারপরে হাসিবুল, তারপর সাধন এরা সব আসে, আমাকে মারধর করে এবং আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর কিছু লোকজন ওরা যেখানে বৈঠক করে বসে সেখানে আমাকে তুলে নিয়ে যায় এবং মারধর করে। কিছু লোক আমাকে ছাড়িয়ে দেয়, বলে এটা অন্যায়, কেন মারবি ওকে, ছেড়ে দিয়ে নিয়ে যায়। আমি বাড়ি চলে আসি, বাড়ি আসার পরে শুনলাম মানে ওরাই আগুন ধরিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং সেই আগুনের ভিড়ে ছোটাছুটি করতে গিয়ে আমাদের পাড়ার একটা ছেলে একটু পায়ে চোট পায়। ওরা যেহেতু টিকিট পেয়েছে কিছুদিন যাবত, ওরা যা করে বেড়াচ্ছে সবাইকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমার নাম শেখ ডালিম, আমি চায়ের দোকানে ছিলাম, চায়ের দোকান থেকে বেরিয়ে রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়েছিলাম, এসে আমাকে কমল গোষ্ঠীর লোকরা অঞ্জন শান্তি ফিঙ্গে ভাদুমড়ল রিপন হাতে লাঠি ছিল টাঙিয়েছিল ওই কমল গোষ্ঠীর লোকরা, আমার পায়ে ডান পায়ে পাটা ফেটে গেছে। হ্যাঁ, তৃণমূল করি লালন গোষ্ঠী, আমাকে মারতে এলো বলতে আমি রাস্তা ক্রস করছিলাম, ওই কারণে আমাকে সামনে পেয়েছে, জানে যে ওই লালন গোষ্ঠীর লোক, ওই কারণে আমাকে মারধর করে মারলো। আমি এরকম শুনলাম মাঝের বলে যে একটু পার্টিগতভাবে একটু হিংসাহিংসি বা যা হোক কিছু হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব যাকে বলে। আমার নাম মইমুন হোসেন মল্লিক। অন্যদিকে পোতনা পুরসা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল মল্লিককে বলেন, যারা পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে তারা কখনোই তৃণমূল দল করতে পারে না, তারা দুষ্কৃতী। তৃণমূলের পার্টি অফিসে যারা লাগিয়েছে তারা তো তৃণমূল দল করে না, তৃণমূল দল করলে নিশ্চয়ই তৃণমূল পার্টি অফিসে আগুন লাগাবে না। তা যারা লাগিয়েছে প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে,
গতকালকে একটা পঞ্চায়েতের গাছ একজন ডালিম নামে একজন কেটেছিল, তো তাকে বলা হয়েছিল যে পঞ্চায়েতের গাছ না বলে কাটলে কেন, সেটা হিংসা দিয়ে হয়তো পার্টি পিছিয়ে আগুন লাগিয়েছে। ডালিমকে মারধর করা হয় নাই, তবে ওটা রেঞ্জার অফিসে কমপ্লেন করা আছে, রেঞ্জারের অফিসারও এসেছিল, সেটাও আমার কাছে খবর আছে। আমি সারাদিনই বাইরে ছিলাম। না না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হবে কেন? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হলে তৃণমূল কখনো তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগাবে না। তবে আমার কাছে যতদূর খবর আছে ওরা অ্যাকচুয়ালি দুষ্কৃতী। রবিউল মল্লিক, পত্নপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। তবে এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, পঞ্চায়েত দখলকে কেন্দ্র করেই মূলত তৃণমূলের বর্তমান ব্লক সভাপতি এবং প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা সহসভাপতির লড়াই, এবং এই লড়াইয়ের কারণেই কিন্তু এদিনের এই ঘটনা। শুনব কি বলছেন তিনি। বলছি, এক নম্বর ব্লকের পুরসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। বলছি, এক নম্বর ব্লকের বর্তমান সভাপতি ভার্সেস প্রাক্তন ব্লক সভাপতি যিনি জেলার সহসভাপতি রয়েছেন, অর্থাৎ জাকির ভার্সেস জনার্দনের যে লড়াই, সেই লড়াইয়ের ফসল হচ্ছে আজকের এই পার্টি অফিসে আগুন ধরানো। দীর্ঘদিন ধরে এই লড়াই চলে আসছে এবং বিগত কয়েকদিন ধরেই ওখানে একটা উত্তেজনা চলছে যে পঞ্চায়েত কার দখলে যাবে। জনার্দন গোষ্ঠী বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছে আর জাকির গোষ্ঠী চাইছে তার দখল নিতে, কারণ আসল ইনকাম তো ওখানেই, পঞ্চায়েতে যে ক্ষমতায় থাকবে সে তো কাটমানি আরও যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে সেগুলোকে হজম করবে। এই অর্থ ভাগ বাটোয়ারা নিয়েই তৃণমূল কংগ্রেসের এই লড়াই, এবং তার ফলে একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এলাকার মানুষ আতঙ্কিত। এরা রাজনীতি করে, এটা রাজনীতির লজ্জা। যারা রাজনীতি করছে সমাজসেবার জন্য, আর সেই সমাজসেবা করতে যে পার্টি অফিসে আগুন ধরাচ্ছে, নিজেদের মধ্যে মারপিট করে দুজনের পা ভেঙেছে বলে সম্ভবত খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে, এলাকার মানুষ আতঙ্কিত, তারা চাইছে এলাকা ছেড়ে চলে যেতে। এটাই কি দিদিমণির উন্নয়ন? আমরা জানতে চাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ, পাশাপাশি ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের বেশ কিছুক্ষণ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার সঠিক কারণ কি এবং কিভাবেই বা লাগলো আগুন তা তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।